नमस्कार বন্ধুরা, আমি দিন্নি। আমার ইউটিউব চ্যানেল দিন্নি আনপ্লাগড তোমাদের সকলকে স্বাগত। অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে অনেক দিন কথা হয়নি। যাই হোক, তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্টে জানিও। আর আজকে একটা খুব ইম্পর্টেন্ট ব্লগ তোমাদের সামনে তুলে ধরতে চাই, সেটা হচ্ছে ভ্যাকসিনেশন। হ্যাঁ, ভ্যাকসিনেশন, কজ আমি অনেক দিন ধরে ওয়েট করে আছি কবে যে ভ্যাকসিনটা নেব, কবে যে আমার করোনা মানে সংক্রমণের ভয় থেকে নিজেকে কিছুটা হলেও রক্ষা করতে পারবো। আলটিমেট সেই ভ্যাকসিনেশনের টাইমে আমি এসেছি, এখানে ভ্যাকসিন নিতে এসেছি। আর এই সেন্টারে এসে দেখছি প্রচুর লোক, অনেক লোকই ছিলেন, তারাও এসেছেন তাদের ভ্যাকসিনেশন করানোর জন্যে। তো যাই হোক, এবার আমি তোমাদের অন্দরমহলটা দেখাবো কীরকম দেখতে হবে। এই যে অন্দরমহল, এখানেও লাইন আছে, এখানেও ফোন নাম্বার আধার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হচ্ছে। এখানে ওরা টিকিট দিচ্ছে, সেই টিকিট দেখিয়ে আমাদের সকলকে ভিতরে ঢুকতে হবে। তবে একটা আশ্বাসের জায়গা হচ্ছে যে কক্ষে আমি ভ্যাকসিন নিয়েছি সেই কক্ষে কোনো রকম ছবি বা ভিডিও রেকর্ডিং করা নিষেধাজ্ঞা ছিল, তো সেই জন্য আমি সেটা তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না। ভ্যাকসিনেশনের যা হাল, যাই হোক, আমি ভারত বায়োটেক থেকে আসা কোভ্যাকসিন নিলাম, কোভিশিল্ড পাইনি কারণ শেষ হয়ে গেছে। তোমরা কে কী ভ্যাকসিন নিয়েছো আমাকে কমেন্টে জানিও, আর কারা কারা নেবে এখনও ঠিক করেছো কিন্তু নাওনি, তারা অবশ্যই ভ্যাকসিনেট নিজেকে করিয়ে নিও, কারণ করোনা কিন্তু সত্যি বাড়ছে আর আমাদেরকে যেভাবেই হোক করোনাকে কমাতে হবে। যাই হোক, এখানেই শেষ করছি ভিডিওটা, ভালো থেকো আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টে জানাতে কিন্তু ভুলো না, আর ভালো লাগলে একটা লাইক করো। আর যারা এখনও তিন্নি আনপ্লাগড ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা স্ক্রিনে যেভাবে দেখানো হচ্ছে সেভাবে দেখে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং তিন্নি আনপ্লাগড।